এই সেই শিলাশ্রী রহমান, এমপি আনোয়ারুল আজিম আনারকে কলকাতায় হত্যার ঘটনা জানাজানির পর মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিনের পাশাপাশি এই নারীর নামও সামনে আসে। হত্যার তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এমপি আনারকে হত্যার জন্য কলকাতার নিউ টাউনে অভিজাত সঞ্জীবনী গার্ডেনের যে ট্রিপ্লেক্স ফ্ল্যাট ভাড়া নেওয়া হয় সেখানেই অবস্থান করছিলেন শিলাশ্রী। হত্যা মিশন সম্পন্ন করে মূল কিলার আমানুল্লাহর সঙ্গে গত 15ই মে দেশে ফিরেন তিনি। এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ শিলাশ্রীকে তাদের জালে বন্দি করেছে বলে জানা গেছে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িতদের পরিচয় ও খুনের রহস্য জট একটু একটু করে খুলতে শুরু করেছে। তবে এখনও কোনো কিছুই স্পষ্ট নয়। এখন পর্যন্ত পাওয়া তথ্যে এই হত্যা মিশনে অংশ নেয়া বাংলাদেশি 6 জনের মধ্যে মাস্টার মাইন্ড হিসাবে চিহ্নিত করা হয়েছে আখতারুজ্জামান শাহিনকে, আর সেখানে ছিলেন তার বান্ধবী শিলাশ্রী। ডিবি পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা কালবেলাকে বলেন, শিলাশ্রী রহমান এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী, তার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। কলকাতার সূত্রে জানা গেছে যে ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে সেটি 30 এপ্রিল আখতারুজ্জামান শাহিন ভাড়া নেন। কলকাতা পুলিশ ওই ফ্ল্যাট কম্পাউন্ডের সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে দেখছে, গত 13ই মে ওই ফ্ল্যাটে 3 জন একসঙ্গে ঢোকেন, তাদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। একদিন সেখানে অবস্থানের পর ফ্ল্যাট থেকে বের হয়ে আসেন 1 পুরুষ ও 1 নারী। ধারণা করা হচ্ছে ওই নারী শিলাশ্রী, 13ই মে তিনি আমানুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢুকে থাকতে পারেন। ঢাকার ডিবি সূত্র বলছে তাদেরও ধারণা ওই নারী শিলাশ্রী, কারণ তিনি 15ই মে বিমানে দেশে ফেরেন, তার সঙ্গে দেশে ফেরেন মূল কিলার আমানুল্লাহ। সূত্রের ধারণা, হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন এমপি আনারকে কলকাতায় নিতে এই নারীকেই ফাঁদ হিসাবে ব্যবহার করেছিলেন, কারণ সব পরিকল্পনা করে শাহিন 10 মে দেশে ফিরে এলেও শিলাশ্রী থেকে যান কলকাতাতেই। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা কালবেলাকে বলেন, হত্যাকাণ্ডের সময় শিলাশ্রী 3 তলা ফ্ল্যাটের 1টি তলায় অবস্থান করছিলেন, তবে সামনে ছিলেন না। হত্যাকাণ্ড ঘটানোর পর তিনি নিচে নেমে আসেন, এরপর লাশ ঘুমে সহায়তা করেন। আমানুল্লাহ ও শিলাশ্রী মিলেই এমপি আনারের টুকরো করা মরদেহের একটি ট্রলি নিয়ে প্রথমে বের হয়েছিলেন বলে তথ্য রয়েছে। সুরজ আহমেদ, কালবেলা।